সংগ্রামী সুদীয় সমাবেশ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন রাবাতায়ে উলামা আহলে সুন্নাত বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য আল্লামা এনাম রেজা কাদেরী মুতাযিল্লাহুল আলী। আপনারা জানেন ইসরায়েলি সন্ত্রাসীরা গতকালকে নতুন একটি কৌশল বিশ্ব মুসলিমের কাছে জানান দিয়েছে মুনাফিকি করার জন্য। এই ইসরায়েলি সন্ত্রাসীরা বলেছিলেন যুদ্ধবিরতি, অথচ যুদ্ধবিরতির নাম দিয়ে মুসল্লিরা যখন নামাজ পড়ার জন্য বাইতুল মুকদ্দসে প্রবেশ করেছে, ওই মুহূর্তে সন্ত্রাসীরা নির্বিচার পাখির মতো মুসলমানকে গুলি করে হত্যা করেছে। এই ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন সময় আসছে ঐক্যবদ্ধ হওয়ার। আমি বাংলাদেশের সরল প্রাণ মুসলমানদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, আপনারা ইসরায়েলিদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেন, তার উপায় হলো বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোকাকোলা, পেপসি, সেভেন আপ এটা বয়কট করতে হবে। আর যদি সেইগুলো বয়কট করা না যায়, তাদের পণ্য বাঙালি মুসলমানকে খাওয়ায়, ওই লভ্যাংশের টাকা দিয়ে মুসলমান ভাইদেরকে ফিলিস্তিনের জমিনে রক্তে লাল করে দিচ্ছে তারা। আগামীতে যেন আমরা তাদের প্রত্যেকটা পণ্য বয়কট করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান মানসিকতা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা সংগ্রামী মুসলিম জনতা। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন রাবাতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের মান্যবর অর্থ সচিব আল্লামা তারিকুল ইসলাম আল কাদেরী মুতাযিল্লাহুল আলী। ধারাবাহিকভাবে ইসলাম নিধনের উদ্দেশ্যে ইসরায়েল তথা ইহুদি এই চির অভিশপ্ত জাত, মানবতার শত্রু, মুসলমানের শত্রু, গোটা পৃথিবীতে যে মানব হত্যা, মানবতা হত্যাকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য রাবাতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ চট্টগ্রাম মুরাদপুরে হাজির হয়েছে। আমরা চাই এই মার্কিন সন্ত্রাসীরা যেভাবে করে তারা মুসলমানদের নিধন করছে, এটা কোনো মুসলমান জাতকে নয়, এটা গোটা মানবতাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। এই মুহূর্তে আমরা তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকার মধ্যে স্মারকলিপি দিয়েছে রাষ্ট্রদূত, তাদের এই স্থায়ী কমিটির ফাঁসটি এই সদস্য রাষ্ট্রের দূতাবাসে গিয়ে সেখানে তাদের পদমিছিল করেছে। চট্টগ্রামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মানববন্ধন করেছেন, কক্সবাজার করেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত এই ফিলিস্তিনি মজলুম নির্যাতিত নিপীড়িত ভাই বোনদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি, যারা আমাদের দেশে কওমি বলে, যারা মওদুদিবাদ বলে, আজ পর্যন্ত তাদেরকে আমরা নিন্দা এবং মাঠে ময়দানে দেখি নাই, ঠিক কিনা বলুন ভাইরা আমার? তাহলে মুসলমানদের মূল ধারা খে আমাদের বাংলাদেশ সরকারকে বুঝা উচিত, মুসলমানদের মূল ধারা কোনটা, হুসাইনি মূল ধারা কোনটা। সেই মূল ধারাটা এই কারবালার জমিনের উত্তরসূরি, বদরের উত্তরসূরি হচ্ছে না আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকাবাহী সংগঠন রাবাতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র সেনা, যুব সেনা আজকে তাদের অন্তরের মধ্যে খুব এসেছে, যে এটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন, জাতীয় সংসদের মধ্যে সচিত্রভাবে তার প্রতিবাদ জানিয়েছেন। আমরা এখান থেকে তাকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে এই বাংলাদেশে আমরা বাংলাদেশেও নিরাপদ থাকতে পারবো না অদূর ভবিষ্যতে, কারণ তারা লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে, আফগানিস্তানকে তারা স্টিনুলাল চালিয়েছে, একে একে বিভিন্ন দেশ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার পায়তারা তারা হাতে নিয়েছে, পরিকল্পনা নিয়েছে। সুতরাং আমরা বাংলাদেশও বাঁচতে পারবো না। সকলের বক্তব্যগুলোর সাথে ঐক্যমত পোষণ করে রাবাতায়ে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধন্যবাদ জানিয়ে আপামর উপস্থিতির শুকরিয়া জ্ঞাপন করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।